হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন। তো বন্ধুরা, বেসিক্যালি আমরা যারা ফেসবুক ইউজ করে থাকি তারা কিন্তু কিছুদিন যাবত একটা জিনিস লক্ষ্য করছে, সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে মেসেঞ্জার রুমের একটা কিন্তু নোটিফিকেশন আমাদের ফেসবুকের হোম পেজে শো করছে। তো অনেকেই কিন্তু জানে না যে ফেসবুকের মেসেঞ্জার রুমটা কিভাবে বা কি কারণে ইউজ করতে হয়। তো আমি আজকে আমাদের এই বিষয়টা খুঁটিনাটি হিসেবে তুলে ধরবো। তো এটা কিন্তু মূলত ভিডিও কল করার জন্য, গ্রুপ ভিডিও কল করার জন্য অনেকেই একসাথে এটা ব্যবহার করতে হয়। তো কিভাবে এটা আপনারা ইউজ করতে পারবেন আজকের ভিডিওর মধ্যে কিন্তু এটাই আমি আপনাদেরকে তুলে ধরবো। তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা নতুন দেখছেন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের যে ফেসবুকের মেইন অ্যাপসটা রয়েছে বা ফেসবুক লাইট অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করলে দেখুন কীরকম ইন্টারফেস আসছে। তো দেখুন, আমি সিম্পলি এখান থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখুন লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে দেখুন এখানে রয়েছে ক্রিয়েট রুম নামে কিন্তু একটা অপশন আসছে এবং এখানে রুম আসছে। আগে কিন্তু এখানে রুম অপশনটা ছিল না এবং আপনাদের এই যে ফ্রেন্ড লিস্টে সবার নাম কিন্তু এখানে আস্তে আস্তে চলে আসছে। তো এবার আপনাদের কী করতে হবে বা এটা কীভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন এটার খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম যেটা আপনারা করবেন, দেখুন এখানে ক্রিয়েট রুম রয়েছে। তো আপনারা যদি সিম্পলি ক্রিয়েট রুমের উপর ক্লিক করেন, ক্রিয়েট রুমের উপর ক্লিক করলে দেখুন আমি এখান থেকে ক্রিয়েট রুমের উপর ক্লিক করলাম। ক্রিয়েট রুমের উপর ক্লিক করার সাথে সাথে দেখুন ক্রিয়েট ইউর রুম আসছে। ক্রিয়েট ইউর রুমের এখানে দেখুন রুম অ্যাক্টিভিটি রয়েছে। তো আপনারা সিম্পলি যদি এখান থেকে রুম অ্যাক্টিভিটিতে ক্লিক করেন তাহলে দেখুন আপনাদের সামনে কিন্তু এখানে অনেক রকম ফিচার্স চলে আসবে। দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে, এখানে দেখুন অনেক রকম। আপনারা যদি ফ্যামিলির সাথে এটা করতে চান তাহলে ফ্যামিলি বা এখানে গেমস বা এখানে অনেকগুলো অপশান রয়েছে। তো আমি যেহেতু দেখুন এখান থেকে আমার নিজের নামেই রুম খুলতে আসছে বা জয়েন মি, আমি এখান থেকে সিম্পলি জয়েন মিই দিয়ে দিলাম বা হ্যাপি ট্যুর বা এখানে কিন্তু অনেক রকম অপশান আছে। আপনাদের যেটা খুশি আপনারা সেটা এখান থেকে তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি জয়েন মিতে ক্লিক করছি। জয়েন মিতে আমি সিম্পলি ক্লিক করলাম এবং এখানে দেখুন তোলা একটা অপশন রয়েছে স্যাপ সেভ নামে। তো আপনারা সিম্পলি এখান থেকে যদি সেভে ক্লিক করেন তাহলে এটা সেভ হয়ে গেলো। এবার দ্বিতীয় অপশন হু ইজ ইনভাইটেড নামে যে অপশনটা, আপনারা সিম্পলি এখান থেকে হু ইজ ইনভাইটেডে ক্লিক করবেন এবং এখানে রয়েছে ফ্রেন্ডস। তো আপনারা যদি ফ্রেন্ডস দেন তাহলে কিন্তু সকল ফ্রেন্ডদের ইনভাইট করা হবে। তো আপনারা স্পেসিফিক ফ্রেন্ড দেবেন তাহলে আপনারা নির্দিষ্ট ফ্রেন্ডদের এখান থেকে ইনভাইট করতে পারেন। তো আমি স্পেসিফিক ফ্রেন্ডে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা আপনারা 50 জন পর্যন্ত ফ্রেন্ড বা আপনারা 50 জন পর্যন্ত মানে কাউকে ইনভাইট করতে পারেন। তো দেখুন আমি এখান থেকে সিম্পলি ইনভাইট করব। আমি এখান থেকে স্পেসিফিক ফ্রেন্ড দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিলাম। তো দেখুন আমি এখান থেকে একে একে সিলেক্ট করছি। আমি এখান থেকে এই অল্প কয়েকজনকেই আমি এখান থেকে সিম্পলি সিলেক্ট করছি। দেখুন আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ইনভাইট ফর দিয়ে আমি এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করে দিলাম। ইনভাইট ফরে ক্লিক করে এখানে দেখুন সেভ অপশান রয়েছে। তো আমি সিম্পলি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিলাম। তো ইনভাইট হয়ে গেলো এবং এইখানে রয়েছে স্টার্ট টাইম নাও। তো আপনারা সিম্পলি স্টার্ট টাইম নাওতে ক্লিক করে দেখুন আপনারা এখান থেকে মানে আপনারা যে কোন সময় শুরু করতে চাচ্ছেন এটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। আপনারা ডেট বা এটা আপনারা সম্পূর্ণটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো দেখুন আমি এইখানে যেটা আছে এটাই দিয়ে আমি এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এখানে আমি সিম্পলি সেভে সেভ ক্লিক করলাম এবং এখানে রয়েছে দেখুন সর্বপ্রথম সর্বনিম্ন নিচে ক্রিয়েট রুম। আমি ক্রিয়েট রুমে ক্লিক করলাম। ক্রিয়েট রুমে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে দেখুন রয়েছে ইনভাইট, শেয়ার, এডিট, ইন রুম। তো আপনারা এখান থেকে দেখুন এই যে শেয়ার, এখান থেকে আপনারা এটা পুরোপুরি শেয়ার করতে পারবেন এবং এখানে আপনাদের যে লিঙ্কটা রয়েছে আপনারা এই লিঙ্কটাও চাইলে কপি করতে পারেন। দেখুন এখানে রয়েছে ওপেন ইউর রুম। তো আপনারা সিম্পলি এখান থেকে ওপেন ইউর রুমে ক্লিক করবেন। তো আমি দেখুন এখান থেকে আমার ওপেন ইউর রুমে ক্লিক করে এখান থেকে আমার যে এটা রয়েছে মেসেঞ্জারটা আমি সিম্পলি মেসেঞ্জারটা এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখুন এখান থেকে ওপেন ইউর রুমে আমি এখান থেকে সিম্পলি ক্লিক করলাম এবং আপনাদের এখান থেকে মেসেঞ্জারটা সিলেক্ট করবে করতে বলবে। সিলেক্ট করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের ক্যামেরাটা ওপেন করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের ক্যামেরাটা ওপেন করতে পারবেন এবং এইখানে দেখুন রয়েছে কল এবং এইখানে রয়েছে এই আপনারা যে চারজনকে সিলেক্ট করছিলেন বা যে কয়জনকে আপনারা সিলেক্ট করবেন সেখানে কল অপশন রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে কলে ক্লিক করে সবগুলো ফ্রেন্ডদের একসাথে নিতে পারবেন এবং এইখানে রয়েছে দেখুন যে শেয়ার লিঙ্ক। তো আপনারা সিম্পলি যদি এখান থেকে শেয়ার লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখুন কী আছে এবং এখানে রয়েছে জয়েন মির। এই যে আপনাদের যে গ্রুপটা তৈরি করছেন সেটার কিন্তু এখানে আপনাদের জয়েন মির একটা লিঙ্ক। এই দেখুন আমি যদি আমি এখান থেকে সিম্পলি এই লিঙ্কটা কপি করি, দেখুন এই লিঙ্কটা কপি করে যদি আমার ধরুন আমি মেসেঞ্জারে ভিতরে ঢুকছি, ওই লিঙ্কটা কপি করার পর আমি মেসেঞ্জারের ভিতরে ঢুকে যে কাউকে আমি এখান থেকে ওটা শেয়ার করতে পারবো। দেখুন আমি যদি এখান থেকে এটা এর কাছে শেয়ার করি তাহলে কিন্তু এই ফ্রেন্ডটাও সাথে সাথে আমাদের মেসেঞ্জার রুমের ভিতরে খুব সহজে ঢুকতে পারবে
এবং এটা আপনারা কীভাবে অফ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে এবার দেখাবো। তো আপনারা সিম্পলি এখান থেকে কিন্তু আপনারা যতগুলো পিপলকে সিলেক্ট করবেন বা 50 জনের বেশি আপনারা পারবেন না, 50 জনকে আপনারা একবারে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে কথা বলতে পারেন। তো আমি দেখুন এখান থেকে লেভ অপশানে ক্লিক করে দিলাম এবং আপনারা এটা অফ করবেন কীভাবে এটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন এখানে রয়েছে জয়েন অপশান, তো আপনারা সিম্পলি যদি এখান থেকে জয়েনে ক্লিক করেন, দেখুন আমি এখান থেকে জয়েনে ক্লিক করলাম, জয়েনে ক্লিক করার পরে দেখুন এখানে যে কোরাস আইকন রয়েছে, আপনারা সিম্পলি যদি এখান থেকে কোরাস আইকনে ক্লিক করেন এবং এখানে রয়েছে দেখুন লেভ, তো আপনারা সিম্পলি এখান থেকে যদি লেভে ক্লিক করেন তাহলে দেখুন লেভে ক্লিক করার সাথে সাথে ওয়াল এন্ডেড এবং আপনি কিন্তু এটার থেকে পুরোপুরি বেরিয়ে আসলেন। তো এইখান থেকে যদি পুরোপুরি না কেটে যায় তাহলে আপনারা এখানে দেখুন যে আপনাদের যে লোগোটা রয়েছে এই লোগোটার উপরে এখান থেকে সিম্পলি ক্লিক করবেন এবং এখানে একটা অপশান রয়েছে দেখুন ইন রুম নামে, তো আপনারা সিম্পলি এখান থেকে ইন রুমে ক্লিক করলেই ইন হয়ে যাবে এবং এখান থেকে এডিট করে কিন্তু আপনারা আরও অনেক ফ্রেন্ডদেরকে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আপনারা যদি এখান থেকে সিম্পলি ইন রুমে ক্লিক করেন, দেখুন আমি এখান থেকে ইন রুমে ক্লিক করলাম, ইন রুমে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে দেখুন এখানে এই যে এই রুমটা আপনাদের এখান থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অনেকজন বন্ধুদের একসাথে নিয়ে কথা বলতে পারেন এবং এখান থেকে এইভাবে আপনারা এই কলটা ডিসকানেক্ট